যদি কেউ বিধি বহির্ভূত ভাবে আঘাত করে তাকে ডিসকোয়ালিফাই করে বাতিল করে দিবে। শুরু হয়ে গেল মধ্যম দল বালকদের মুরগ লড়াই, চমৎকার মূলক মুরগ লড়াই অনুষ্ঠিত হচ্ছে। দেখা যাক কে কত শক্তিশালী মুরগ। হ্যাঁ, জিতা যাবে কে কত শক্তিশালী মুরগ। শুধু লড়াই করলেই কিন্তু জিতা যাবে না, বুদ্ধি খাটাতে হবে, দাঁড়িয়ে থাকা যাবে না। শক্তিশালী মুরগ একজন উৎপাদন হয়েছে, আরেকজন উৎপাদন হয়েছে, এখন আছে চারজন পাঁচজন। পাঁচজন হয়ে গেছে, এই যে চারজন, এই যে তিনজন, এবং আমরা তৃতীয় স্থান পেয়ে গেছি। তৃতীয় স্থান অর্জন করি শিক্ষার্থী, এখন প্রথম তৃতীয়। আমরা কি পেয়ে গেছি? আমরা প্রথম দ্বিতীয় তৃতীয়তে পেয়ে গেছি মুরগ লড়াই। হ্যাঁ, থ্যাংক ইউ মারুফ, অনেক সুন্দর খেলেছ। হ্যাঁ, অনেক সুন্দর খেলেছ, অনেক সুন্দর। তারপরে এইবার প্রথম দ্বিতীয় দিতে হয়েছে কে? প্রথম স্থান জুমায়ের, দ্বিতীয় স্থান হয়েছে সাকিবুল, তৃতীয় হয়েছে আল সিফাত। তোমাদেরকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করার জন্য বলছি। প্রথম জুমায়ের চলে আসো, জুমায়ের আগের বারে মনে হয় পুরস্কার পেয়েছে। এই বড় ছেলেদের বস্তা তো আকর্ষণীয় খেলা, আকর্ষণীয় খেলা, বড় ছেলেদের বস্তা দূর। দ্বিতীয় স্থান অর্জন করেছে সাকিবুল, পুরস্কার গ্রহণ করবে সন্তানের আমাদের অতিথিবৃন্দের হাত থেকে সাকিবুল। তৃতীয় আল সিফাত, তৃতীয় আল সিফাত চলে আসো। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন বড় ছেলেদের বস্তা দূর, সুন্দর খেলা, আরেকটা বস্তা দূর। এখন সংগ্রহ করেছি।